গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল রিতাস ডেইলি লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন হচ্ছে সকাল 5:30 বাজে। তো আজকে দিনটা হচ্ছে সানডে আর আজকে হচ্ছে হোলি। তো সবাইকে আমার তরফ থেকে হ্যাপি হোলি, সবাই খুব এনজয় করো, খুব ভালোভাবে থাকো। আর আমি এখন যাচ্ছি, দেখো শাড়ি শাড়ি পরে নিয়েছি, তো স্নানও হয়ে গেছে আমার। তো আমাদের এখানে যে রাধাবল্লভ ঠাকুর আছে, তো সেইখানে আজকে ঠাকুরকে বাইরের থেকে রাখে, তো সেখানে গিয়ে সবাই ঠাকুরের পায়ে আবির দেয়। তো সেটা আমি অনেক বছর আগে গেছি, মানে আমি নিজেই ছোট ছিলাম, তারপরে রিও হওয়ার পরে আমি মানে বিয়ের পরে আর যাওয়া হয়নি, আর রিও হওয়ার পরেও যাওয়া হয়নি। তো আজকে সুযোগ পেয়েছি আমি আর পাশের বাড়ির যে রূপালী, তো দুজনে মিলে এখন যাচ্ছি। জাস্ট আমি রেডি হয়ে গেছি, ও রেডি হচ্ছে, এবার বেরিয়ে পড়বো। আর বাইরের ওয়েদারটা জাস্ট তোমাদেরকে একবার দেখাই। তো আমি যখন উঠেছি 5টার সময়, তখন পুরো অন্ধকার ছিল। ডাকতে শুরু করি, নাহলে ও লেট করছে নাকি জানি না। তো এখন আমি নেব, আর বাকি মিষ্টি দোকানের সামনে থেকেই ওই ফুটকড়াই মঠ বা মিষ্টি চা জানি আর ওখান থেকে নেব। তো চলো তাড়াতাড়ি আগে ঠাকুরকে দিয়ে আসি। তো আমরা বেরিয়ে পড়েছি, আর রূপাদের এই রেডি হতে হতে আর 10-15 মিনিট লেগে গেছে। তো এখন 6:45 বাজে। তো ও বেরিয়ে পড়েছিল কিন্তু মাস্ক আনতে ভুলে গেছে, আবার দৌড়েছে, কারণ এত লোকের মাঝখানে এখন যাব তো মাস্ক তো অবশ্যই দরকার। তো চলো, এই দেখো এখন অনেকটা আলো হয়ে গেছে, কিন্তু সকালের ওয়েদারটা বেশ ভালো লাগছে, এখন রোদ নেই সেই জন্য। শাড়ি পরতে পারতো তো কত বড় লাইন লাইন কোথায় লাইন পড়েছে না আগে থাকবে। ও বাবা, লাইন তো শেষই হচ্ছে না। চলে এসেছি মন্দিরের সামনে, আর এত বড় একটা লাইন পড়েছে যে জানি না কতক্ষণে আমরা গিয়ে পৌঁছাতে পারবো, হয়তো ঘন্টাও লেগে যেতে পারে। তো অনেক বড় লাইন, মন্দির কোথায় আমরা কোথায় এসে লাইন দিয়েছি। তো আমাদের পরেও মোটামুটি আরও কিছু লাইন আস্তে আস্তে পড়ছে। তো চলো দেখা যাক কতক্ষণ ধরে পুজোটা দিতে পারি। আমার দেওয়া আবির লাগিয়েছে, আমি ওটা লাগিয়েছি ইয়েলো আর রানি কালারে।
তো আমাদের যা লাইন পড়েছে বাপরে, আমরা যখন এসেছি তখন লাইনটা অনেক বেশি ছিল, তখন এখন কিন্তু লাইনটা একটু কম আছে। তো জানি না, হয়তো বেলার দিকে আবার কমতেও পারে আবার বাড়তেও পারে। তো সবাই হয়তো ভাববে বেলার দিকে ফাঁকা থাকবে, এই বলে বলে সবাই দেখবে লাইনে চলে এসছে। তো ভীষণ ভালো লাগলো, অনেক বছর পর ঠাকুরকে আবির লাগাতে পারলাম, আর ঠাকুরকে মানে পায়ে ছুঁয়ে নমস্কার করতে পেরেছি, সবচেয়ে বেশি ভালো লাগলো। আর আমরা দুজনে মিলে অঞ্জলি পর্যন্ত দিয়েছি, ঠাকুরমশাই ছিল মন্দিরের ভেতরে, আর একটা ছোট কৃষ্ণ রাধা ছিল। তো ঠাকুরমশাই বললেন যে অঞ্জলি দেবেন, আর কে সুযোগ ছাড়ে, তো আমরা অঞ্জলি দিলাম। আমাদের পরে আরও বাকি যারা ঢুকেছে তারাও হচ্ছে আমরাও অঞ্জলি দেবো। সেই হয়ে আমরা এখন যাচ্ছি বাড়ি। তো আমি একটু মিষ্টি নেবো বাড়ির জন্য, দিয়ে আমরা বাড়ি চলে যাবো। এখানে একটু আবির দিয়ে দেবো নাকি, এখানেও একটা মন্দির দেখো, আমরা একটু আবির দিয়ে এখানে চলে যাবো। এসে একদম বাড়ির পুজোটাও সেরে নিয়েছি, যাতে আমার আর মানে এই বেলায় রান্না টান্না করে গিয়ে আর ঠাকুর ঘরে না যেতে হয়। তো পুজোর কাজ একেবারে মিটিয়ে দিয়ে চলে এলাম, এবার চলে এসেছি এখন রান্নাঘরে। তো এখন আমি বানাচ্ছি চিলা। তো এইটা ওই যে এখানে ব্যাটার রয়েছে, তো আজকে সুজির চিলাই হচ্ছে। এর মধ্যে গাজর ধনে পাতা যা যা দিয়ে বানাই, একটু পেঁয়াজ টেয়াজ সব দিয়ে। তো এই ব্রেকফাস্টে এখন হচ্ছে, আগে পেট পুজোটা তাড়াতাড়ি করে নিই, অনেক সকালে উঠেছি বলে খুব খিদে পেয়ে গেছে। তো এক এক করে আমরা সবাই এখন ব্রেকফাস্ট করে নেবো, আর তো তারপরে তোমাদের দেখাচ্ছি দুপুরে। আজকে স্পেশাল লাঞ্চ হচ্ছে, তো কী স্পেশাল লাঞ্চ করছি সেটা অবশ্যই তোমাদের একটু পরে দেখাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার না বাড়ির সবারই হয়ে গেছে, আর ইও এখনই ঘুম থেকে এইমাত্র এই একটু আগে উঠলো। তো উঠলো, ওঠার পরে ওকে আগে লোভ দেখিয়েছি যে তোকে একটা জিনিস দেবো, তুই তাদের ব্রাশ করে নে। তো সেই জন্য তাদের ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছে। তো তারপরে ওকে খাবারটাও খাইয়ে নিয়েছি, তারপরে মিষ্টিটা দিয়েছি ঠাকুরের প্রসাদটা। তো ও এখন সেই মিষ্টি বসে বসে খাচ্ছে, সাথে ভালো পূর্ণিমা। তো সেই জন্য সব মোটামুটি অনেকের বাড়িতে পুজো হচ্ছে। আজকে কী স্পেশাল রান্না হচ্ছে তাহলে তোমাদের দেখাই। তো আজকে বানাবো বিরিয়ানি। তো বিরিয়ানির জন্য চিকেন একদম কালকেই ধুয়ে ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছে। এই যে এটা ছোট ছোট চিকেন হচ্ছে বিরিয়ানির চিকেন। তো এখানে লেগ পিস আছে, বুকের পিসও আছে, এগুলো একটু বড় সাইজে বিরিয়ানির জন্য আলু। আর এখানে ঢাকা রয়েছে বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ। বলো হ্যাপি হোলি দাদা, বলো। ও বাপরে, অরেঞ্জ আর ইয়েলো মিক্স করে দিয়েছে। আমাকে দেখো মুখ চোখের কি অবস্থা করে দিল, পাপাকে দিয়ে দাও। রিও তো অলরেডি রং মেখে বসে আছে, আর কোথায় রং মেখে দাঁড়িয়ে রয়েছে। Thank you.
সবটা ভুল পুজো তো দিদা বললো প্রসাদ খেয়ে যেতে, তো সেই জন্য আবার ঢুকেছিলাম আমি বাড়িতে। কিন্তু ভীষণ মজা করে রং খেলেছে, রং মানে তো জল দিয়ে ঘাটা, আর রিও জল ঘাটতে ভালোবাসে তোমরা অবশ্য ভালো করেই জানো। তো সেই জল ঘাটতে পেরে ভীষণ মজা পেয়ে সকাল স্নান আমার হয়ে গেছিলো পুজো তো দেখলে, আবার বাড়িতে এসেও পুজো টুজো করে নিয়েছিলাম। নেওয়ার পরে আমি যখন বিরিয়ানিটা জাস্ট আমি সাজাচ্ছি, সেই মুহূর্তে ওরা বাবা ছেলে বাড়িতে ঢুকলো, ঢুকে আমাকে একদম ভূত বানিয়ে দিয়েছে। দেবো তারপরেই ওকে পড়তে বসাতে হবে। তো চলো তাহলে আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অলে ক্লিক করে দিও। তো চলো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।